السلام عليكم. الحمد لله আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো আজকে হচ্ছে আজকে না আরও মানে ভিডিওটা তো আগেরই করা, যাই হোক আজকে নতুন জামার জন্য মানে ফার্স্ট আমাদের বাসায় আসছে আর কি কি খাওয়ার আপ্যায়ন করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আলাম মুরগি রোস্ট করব। তো এখানে আদা রসুন, তারপরে সস, এখন দিবি টক দই। আলাম মুরগিটা যেটা রোস্ট করা হবে সেটা এখন ভালোভাবে এখানে সব কিছু মশলা দিয়ে কতক্ষণ রাখতে হবে, তো যাই হোক সেটা আপনারা দেখতে থাকেন। আর অনেকে যদি না মানে অনেক মজা হয়েছিল ইয়ামি, তো অনেকে এটা দেখেও রেসিপি করতে পারবেন। তো এখানে ইলিশ মাছ আছে, ডিম আছে জামের জন্য, তারপরে এগুলো তো ফ্রাই, আবার এভাবে রোস্ট ফ্রাই করে দিব। কালকে আবার অন্য কিছু রান্না করে দিব, কালকে চলে যাবে। তা ঢাকা থেকে আবার চিটাগাং চাকরি করে, তো নেসলে কোম্পানি চিটাগাং চলে যাবে। তো যাই হোক, এই যে সব ধরনের মশলা দিয়ে মরিচের গুঁড়া দেখলেন তো ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর হচ্ছে সাদা পোলাও রান্না করে দিব, তো ভালোভাবে যে মাখিয়ে, তারপরে এর মাঝে একটা কোয়াল আসছিলো তা এখানে আর দেখাতে পারলাম না, তাই হয়তো মশলাগুলো দেখলেন ওখানে ভালোভাবে মাখিয়ে এখানে রেখে দিলাম। তা ওই যে একটু সুতা নিলাম মানে আলাম রোস্টটা, তো দুইটা পাও শুধু মানে ভালোভাবে বেঁধে দিব। তো একটা মুরগির সে আবার একটা ডিমও দিয়ে দিলাম, অনেকে আবার দেখে আবার হাসাহাসি করেন না আমার প্রিয় বন্ধুরা, কেননা একজন আবার একটা লিখেছিল এর আগে যে আপু মানে কমেন্টে আরেকজনের যে মুরগি কি ডিম কি মুরগিকে থেরাপি দিলেন নাকি, যা যাই হোক ওই কমেন্ট পরে খুব হাসতেছিল। তো এই যে আয়রার পুপি বেঁধে দিচ্ছে, তো আয়রার পুপি কিন্তু রান্না করতেছে তার মেয়ে জামার জন্য। তো যাই হোক, এই যে অনেকক্ষণ রেখে দিয়েছিল, তারপরে এই যে এখন হালকা ভাজা দিয়ে নেবে মোটামুটি, এটা তো রোস্ট মানে রান্না করা হবে। আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। আর মেয়ে আমি জামাই ধানমন্ডিতে তারা ঘুরতে গিয়েছে, তারা ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে আসতে চাচ্ছিলো, তারপরে আমরা নিষেধ করলাম যেভাবে তোমরা খাও না, তারপরে নিষেধ করার পরে তারপরে আর খায়নি, এভাবে ঘুরে এসে পড়েছে। তো এখন এই যে রোস্টটা রান্না করব, পেঁয়াজ, তারপরে আর হচ্ছে তোমার ফ্রাই করে যে পেঁয়াজ আছিল সেটা কিন্তু মশলার মধ্যে দিয়েছিল, তাই সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা কম। যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই মশলা তো অনেক রয়েছিল, টক দই, তারপরে কাজু বাদাম সব কিছু দিয়ে। তো এখানে আবার হচ্ছে সেই মশলাটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। তারপরে হচ্ছে একটু দুধ দিয়ে দিল, গুঁড়া দুধ পানি দিয়ে গলিয়ে তারপরে দিয়ে দিলাম, কেউ হয়তো তরল দুধটাও দিতে পারবেন। সব কিছু দিয়ে আর রোস্টে কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম সব কিছু একসাথে বাটলে মিক্স করে দিয়েছি, ওটাই কিন্তু খুব মানে মজা হয় রোস্টের জন্য। আলাম মুরগিটা রান্তে কষ্ট হয়েছে না কিন্তু খুবই আমি মজাই হয়েছে, মজা হয়েছে বোঝা যায় কীভাবে যে জিনিসটা একজনকে দিলে সে মজা করে খায় বা একটু রাখে না সব খেয়ে বলে, তখনই বোঝা যায় যে হ্যাঁ যে কোনো জিনিস যে হ্যাঁ মজা হয়েছে।
আর মেহমানদের জন্য রান্না করলে যদি খায় তখন খুব ভালো লাগে, যে তাদের জন্য রান্না করছি খেয়েছি, আর না খেলে তো তখন খুব খারাপই লাগে, তাই না? তাই যাই হোক, এই যে এখন ভালোভাবে জিনিসটা আস্তে আস্তে করে রান্না করা হচ্ছে, কেননা ভিতরে তো হতে হবে পুরো আলাম মুরগির রোস্টটা, তো এই জন্য আস্তে আস্তে রান্না করা হচ্ছে। এখন একটু সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে, আর প্রিয় বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করতেছেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে হচ্ছে পোলাও চাল, সাধারণভাবে রান্না করব, অত করে না, তো হালকা পেঁয়াজ হয়তো এভাবে একটু দিলাম, আর এমনি তো ফ্রাই করে রেখেছি পেঁয়াজগুলো। এখন পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছি, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা রাইস কুকার এখানে ভালোভাবে কষিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিব, সুন্দরভাবে হয়ে যাবে, আর গরমও থাকবে, যখন খাবে তখন গরম গরম, আর পোলাও এগুলো তো গরম গরম না খেলে ভালো লাগে না। তো এখান থেকে ভালোভাবে কষিয়ে ঘি টি দিয়ে তারপরে এখন রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারের বাটিটা এনে ওখানে ঢেলে দিয়ে তারপরে পরিমাণ মতো নিজে পানি দিয়েছি, আর একটু দুধ দিয়ে মানে গুঁড়া দুধ দিয়ে গলিয়ে তারপরে দিয়ে দিব। আর এখন রাইস কুকারটা দিয়ে দিব কারেন্টে, সুন্দর হয়ে যাবে, দেখতে থাকুন। একটা বলক আসছে তো এখন রাইস কুকারে দিয়ে দিব। এই যে আমার পোলাওটা হয়ে গেছে, সুন্দর দেখতে থাকুন। গরম অনেক, আমার হাতটা পুড়ে গেছে, হঠাৎ করে উঠে গেছি তো ভাপটা লাগছিল। তো এই যে পেঁয়াজটা দিয়ে নিই, আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন, আর এখানে গরম গরমই থাকবে। এই যে মুরগির আলাম মুরগির রোস্ট পোলাও কেমন হয়েছে প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবেন, যারা এখন একটি লাইক দেননি প্লিজ লাইক। তো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।